বাদুতে এক অক্সিজেন উৎপাদনকারী সংস্থার গোডাউনে বাসা জেলা পুলিশ ও ড্রাগ কন্ট্রোল বিভাগের যৌথ অভিযান। অক্সিজেনের কালোবাজারি রুখতে বাসা জেলা পুলিশ ও ড্রাগ কন্ট্রোল বিভাগ যৌথভাবে অভিযান চালাচ্ছে বাসাত ও তার সংলগ্ন বিভিন্ন এলাকায়। মঙ্গলবার সকালে বাদু চণ্ডীগড়ি এলাকার কলিঙ্গ গ্যাসেস নামক এক বেসরকারি অক্সিজেন উৎপাদন সংস্থার গোডাউনে হঠাৎ তদন্ত অভিযান চালায়। তদন্তে ড্রাগ কন্ট্রোল বিভাগ জানতে পারে এই বেসরকারি অক্সিজেন উৎপাদনকারী সংস্থার নিজস্ব কোনো সিলিন্ডার নেই। বিভিন্ন হাসপাতাল এবং নার্সিংহোম থেকে সিলিন্ডার নিয়ে এসে রিফিলিং করে নিয়ে যায়। নথিপত্র সমস্তটাই খতিয়ে দেখে ড্রাগ কন্ট্রোল বিভাগ, কিন্তু তাতে কোনো অসঙ্গতি তারা খুঁজে পায়নি। ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিক অনুমেশ সরকার জানান, এই অক্সিজেন উৎপাদনকারী সংস্থার নথিপত্র মোটামুটি সবই ঠিক। এরা যেভাবে স্টক মেনটেন করছে তাতে অক্সিজেন সরবরাহ করা যথেষ্ট ব্যবস্থা এরা করে রেখেছে। এই যে দুদিন অভিযান চালালাম যৌথভাবে ইডি এবং ড্রাগ কন্ট্রোল অফিস থেকে, তো এই কলিঙ্গ থেকে আমরা যেটা দেখতে পারলাম ওদের মোটামুটি নথি ঠিক আছে এবং ফিজিক্যালি ওরা সাপোর্ট করছে এবং যারা স্টক মেনটেন করছে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য ওরা ব্যবস্থা করে রেখে ঠিক আছে। আশা করি এরা যদি ঠিক করে দিতে পারে তাহলে ফিউচারে আমরা ভালো কন্ডিশনে থাকবো অক্সিজেন সাপ্লাইয়ের জন্য। নার্সিংহোম রয়েছে, এরা মোটামুটি সব সব ঠিক রয়েছে, সবই নথিপত্র দেখেছি, ফিজিক্যালি দেখেছি, মোটামুটি ঠিকই আছে সব কিছু, কোনো প্রবলেম হচ্ছে। অনুভয় সরকার বাসা ডাক্তার রেড করছি অ্যাগেন্স্ট অক্সিজেন সাপ্লাই, ব্ল্যাক মার্কেটিং বা হোর্ডিং যেন না হয় সেজন্য গতকালকে করেছি, আজকে করছি। এখানে আমরা একটা বড় একটা রিফিলার, এটা অক্সিজেন রিফিলার কলিঙ্গ গ্যাস প্রাইভেট লিমিটেড, এদের আমরা স্টক চেক করলাম। আমাদের সঙ্গে ড্রাগ ইন্সপেক্টর সাহেব ছিলেন, তো ওনাদের স্টক ঠিকঠাক আছে, স্টক বুক ঠিকঠাক মেনটেন করছেন, সেটা একটা একটা রেগুলার চেক রাখার জন্য আমরা আজকে এই ড্রাইভটা করেছি।